একবার একটি পাড়াগাঁয়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন বিদ্যাসাগর। একটি বাড়ি থেকে একজন মেয়ের খুব কান্না শুনতে পেলেন। কান্না শুনে পাশ দিয়ে যাওয়া একটি লোককে তিনি জিজ্ঞেস করেন, হয়েছে কি? শুনলাম মেয়েটির স্বামী মারা গেছে, গয়নাপত্র যা ছিল তা বিক্রি করে সর্বোচ্চ খরচ করে মেয়েটির স্বামীর চিকিৎসা করিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, এখন স্বামীর অভাবে তার কী দুর্দশা হবে বুঝতেই পারছেন। বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন, মেয়েটির স্বামীর নাম কি বলতে পারো? লোকটি বলল, রাম বলেই তো জানি। বিদ্যাসাগর মেয়েটির স্বামীর নাম জানতে পেরে মেয়েটির উদ্দেশ্যে বলে, রামদাদা, ও রামদাদা, আরে বাড়িতে আছো নাকি? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, তিনি আর নেই গো। হ্যাঁ, রামদাদা মারা গেছেন? তিনি আমাকে যে বড়ই বিপদে ফেলে গেলেন। শুনে আরো ভয় পেয়ে গেল মেয়েটি, ভাবতে লাগলো, উনিও একজন পাওনাদার নাকি? বিদ্যাসাগর তাড়াতাড়ি বললেন, রামদাদা অনেক টাকা আমাকে দিয়ে গেছেন, বিপদে পড়লে আমার কাছ থেকে নেবেন বলেছিলেন, তবে সেসব টাকা তোমাকে আমি একসঙ্গে দেব না, তোমাদের যখনই যা দরকার হবে আমার কাছ থেকে নেবে, আর মাসে মাসে আমি মাসোহারা দেব। এই কথা শুনে মেয়েটি একটু ক্ষান্ত হয়। বিদ্যাসাগর জানত এই মেয়েটি বিপদে পড়েছে, তাই কোনো কথা না ভেবেই তিনি মেয়েটিকে সাহায্য করেছিলেন মিথ্যার আশ্রয় নিয়ে। তিনি বলতেন যে মিথ্যের সাহায্যে মানুষের কল্যাণ করা যায়, সেই মিথ্যে সত্যের থেকেও বড় হয়। একবার বর্ধমানে বিদ্যাসাগর রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎই একটি ছেলে এসে তার কাছে একটি পয়সার ভিক্ষা চাইল। ছেলেটির কঙ্কালসার চেহারার দিকে তাকিয়ে কি জানি কি মনে হলো, বিদ্যাসাগর বললেন, আমি যদি চারটি পয়সা দিই? এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবে, চেয়েছি তো একটি পয়সা, কিন্তু ইনি দিতে চাচ্ছেন চারটি পয়সা? এক পয়সা চাইলে কেউ কখনো চার পয়সা দেয়? ইনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। এই কথা ভেবে ছেলেটি বলে, ঠাট্টা করেন কেন, একটি পয়সা দিন। আহা, ঠাট্টা নয়, যদি চারটি পয়সা দিই তাহলে কি করিস? তাহলে দু পয়সার খাবার কিনি আর দু পয়সা মাকে গিয়ে দিই। যদি দুয়ানা দিই? ছেলেটির মনে হলো আসলে ইনি কিছুই দেবেন না, শুধু শুধু ঠাট্টা করছেন, তাই কোনো কথা না বলে ছেলেটি চলে যাওয়ার জন্যে পা বাড়াল। বিদ্যাসাগর হাত ধরে ফেললেন ছেলেটির, বললেন, আহা বল না, সত্যি সত্যি তাহলে কি করিস? ছেলেটির চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, চার পয়সার চাল কিনে নিয়ে যাই আর চার পয়সা মাকে দিই, তাতে আমাদের আর একদিন চলবে। যদি চার আনা দিই? কেউ কখনো চার আনা ভিক্ষে দিতে পারে? স্পষ্ট বোঝা যাচ্ছে এসব শুধু কথার কথা, এসব কথার উত্তর না দিলেও চলে, কিন্তু উত্তর না দিয়ে উপায় নেই। সে বলল, তাহলে দু আনায় দুদিন খাওয়া চলবে, আর দু আনায় আম কিনি, আম কিনে বেচি, দু আনার আম চার আনা হবে, তাহলে আবার দুদিন চলবে, আবার দু আনার আম কিনব, এইভাবে যতদিন চলে। চার আনা নয়, ছেলেটিকে পুরোপুরি একটি টাকা দিলেন বিদ্যাসাগর। ছেলেটির টাকার প্রতি সৎ ব্যবহার দেখে এই অর্থটা দিয়েছিলেন তিনি। দু বছর পরে বিদ্যাসাগর বর্ধমানে গিয়েছিলেন কোনো একটি কাজে। এমন সময় একটি ছেলে এসে বলল, দয়া করে একবার আসুন, আমার দোকানে যে আপনাকে একবার বসতেই হবে। বিদ্যাসাগর বলেন, তুমি তুমি কে? আমি তো তোমায় চিনি না, আর তোমার দোকানে যাবই বা কেন? ছেলেটি বলল, আপনার মনে নেই, দু বছর আগে আমি আপনার কাছে একটি পয়সা চেয়েছিলাম, আপনি আমাকে একটি টাকা দিয়েছিলেন, সেই এক টাকার দু আনার চাল কিনি আর বাকি চোদ্দ আনা আমি আম কিনে বেচি, তাতে আমার বেশ ভালো লাভ হয়, এভাবে লাভ বাড়তে থাকে, তারপর আমি এই দোকান দিই। বিদ্যাসাগরের মনে পড়ে গেল, হ্যাঁ, একটি টাকা দিয়েছিলেন বটে ছেলেটিকে, ওকে আশীর্বাদ করলেন। কাকে বিদ্যাসাগর কখন কি দিচ্ছেন সহজে জানার উপায় নেই,
তার বাড়িতে দুজনকে একই সময় আসতে বলতেন না কখনো। কেউ হয়তো একটা এসে একখানা বই নিয়ে গেল, তারপর দুটোর সময় এসে একজন পাঁচটি টাকা নিয়ে গেল, তিনটের সময় এসে আর একজন একখানা চাদর নিয়ে গেল। সবই জোগাড় আছে, দানের কথা যেন জানাজানি না হয়, সকলকে বারণ করে দিতেন তিনি। হরকালী চৌধুরী নামে একজন বিদ্যাসাগরের বাসায় রান্না করত। কোনো কোনো স্ত্রীলোক বিদ্যাসাগরের কাছ থেকে অনেকবার টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে যেত প্রতারণা করে। হরকালী সেটা বুঝতে পেরে একজন স্ত্রীলোককে বলে ওঠে, মাগি বিদ্যাসাগরকে কি তোরা লেদা আম গাছ পেয়েছিস? হরকালীর মুখে এ কথা শুনে বিদ্যাসাগর বিরক্তি বোধ করে বলেন, তুমি বহুকাল আমার বাড়িতে আছো, তোমার মাইনে কত বাকি আছে আমায় বলো, এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি, আর এই মুহূর্তেই তুমি আমার বাড়ি থেকে বিদায় হও। এই কথা শুনে হরকালী বলে, ওই বুড়ি দিন কয়েক আগে টাকা আর কাপড় নিয়ে গেছে, সে কথা আপনার মনে নেই, এক সপ্তাহ কাটেনি আবার এসেছে, তাই অমন বলেছি আমি, যাই হোক ক্ষমা করবে আমায়। বিদ্যাসাগর বললেন, হরকালী, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা অনেক ভালো। একদিন বিদ্যাসাগর এক সম্ভ্রান্ত কর্তার বাড়িতে গিয়েছিলেন, বৈঠকখানায় বসে বাড়ির কর্তার সঙ্গে গল্পগুজব করছিলেন। ঠিক সেই সময় বৈঠকখানার নিচে একজন ভিক্ষুক এসে দাঁড়ায়, চিৎকার করে ভিক্ষে চাইতে লাগে সে। অনেকক্ষণ হয়ে গেল, ভিক্ষুকের চিৎকার থামে না। বিদ্যাসাগর বাড়ির কর্তাকে বললেন, এই যে একটা লোক কতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছে, এ কি তোমার যে কানেই ঢোকে না? বিদ্যাসাগরের কথার উল্টো অর্থ করলেন বাড়ির কর্তা। তিনি ভাবলেন, ভিক্ষুকের চিৎকারে গল্পগুজবে ব্যাঘাত হচ্ছে বলে বিদ্যাসাগর রাগ করছেন। কর্তা গম্ভীর গলায় হাঁক দিলেন, কই হে? হাঁক শুনে চাকর দারোয়ান ছুটে এলো, হুকুম এলো ভিক্ষুককে তাড়িয়ে দাও। কর্তার হুকুমে দারোয়ান ভিক্ষুককে গলা ধাক্কা মেরে তাড়িয়ে দিল, অর্থাৎ হিতে বিপরীত হয়ে গেল। বিদ্যাসাগর কি চেয়েছিলেন আর কি হলো, সেই মুহূর্তেই বিদ্যাসাগর সেই কর্তার বৈঠকখানা ছেড়ে উঠলেন। কর্তা বললেন, চললেন কোথায়? আসছি। এই বলে তিনি সটান রাস্তায় বেরিয়ে এলেন। একটু এগিয়েই সেই ভিক্ষুকটির দেখা পাওয়া গেল। বিদ্যাসাগর একটি টাকা বের করে জিজ্ঞেস করলেন, এটা কি? ভিক্ষুকটি টাকা চেনে বলল, আগে টাকা। বিদ্যাসাগর বললেন, বাপু, তুমি যদি আমার কাছে সত্যি করে বলো যে ওই বাড়িতে ভিক্ষে করতে আর কখনো যাবে না, তাহলে তোমাকে এই টাকাটা দিতে পারি। আমিও প্রতিজ্ঞা করছি ওই পাপিষ্ঠর বাড়িতে আমি কোনোদিনও পা রাখব না। এই কথা বলার পর বিদ্যাসাগর ভিক্ষুকটিকে টাকা দেয়, আর সেই টাকা পেয়ে ভিক্ষুকের মুখের হাসি তার সমস্ত দুঃখের অবসানের প্রকাশ করে। হয়তো এর জন্যই বিদ্যাসাগর মহাশয়কে দয়ার সাগর বলা হয়। কেমন লাগলো এই ভিডিওটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। হরকালী, আরে এই হরকালী, একটু তাড়াতাড়ি চাটা নিয়ে আয় রে, আর কতক্ষণ? হাপের টান তো বেড়েই চলেছে। এই এই যে বাবু, এই নিন এই নিন, একটু দেরি হলো আর কি। কিছুক্ষণ পর বিদ্যাসাগর বললেন, হ্যাঁ রে হরকালী, আর যায় কি আদার রস মিশিয়েছিলি নাকি? কই না তো বাবু। তাহলে কি মিশিয়েছিলি আজ? আগে বাবু, প্রতিদিনকারই মতন আজও একইভাবেই বানিয়েছি। এই কথা শোনার পর বিদ্যাসাগর মহাশয়ের আরও কৌতূহল বাড়ে এবং একটু বেশি চাপাচাপি করায় হরকালী বলে, এই মানে বাবু, তাড়াহুড়োয় আজ কেটলিটা না ধুয়ে চা করে ফেলেছিলাম। কি বলছিস তুই? যা যা, কেটলিটা নিয়ে তো দেখি। এরপর হরকালী কেটলি নিয়ে আসলে বিদ্যাসাগর তা দেখে স্তম্ভিত হলেন। তিনি দেখলেন কেটলির মধ্যে দুটো আরশোলা মরে পড়ে রয়েছে। হ্যাঁ, দুটো আরশোলা।
মাথায় বিদ্যুৎ খেলে গেল বিদ্যাসাগরের। তিনি চিন্তা করলেন, গরম জলে আরশোলা সিদ্ধ করার পর তাকে অ্যালকোহল ফেলে ছেঁকে ডাইলিউট করে হোমিওপ্যাথির মতো ওষুধ বানিয়ে নিজে ও অন্যদের দিয়ে পরীক্ষা করে দেখলে কেমন হয়, তাতে হাঁপানি বা সর্দি সারে কিনা। লোকেরা নাই বা জানল ওষুধে কি আছে। ঠিক তাই করলেন তিনি। পরের দিন সকালে যখন চিকিৎসা করবার জন্য সমগ্র মানুষের ভিড় জমেছে বাড়ির বাইরে, তাদেরই মধ্যে যাদের হাঁপের টান বা সর্দি রয়েছে তাদেরই তারই বানানো ওষুধ দিলেন। কিছুদিন পর বিদ্যাসাগর হরকালীর মুখ থেকে জানতে পারে যাদেরকে ওষুধ দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই সুস্থ। ব্যাস, এই সাফল্যের পর তৈরি হলো তারই বানানো হাঁপের টান বা সর্দি থেকে মুক্তি পাওয়ার ওষুধ, যার নাম ব্যাটা ওরিয়েন্টালিস। সমাজ সংস্কারক বিধবা বিবাহ দেওয়া থেকে শুরু করে নারীদের শিক্ষা বিস্তারে তার অবদান, সে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। শুধু জানতাম না যে এই ঠেঙো ধুতি পড়া বামুনটাও একজন চিকিৎসক। বিদ্যাসাগর শুধুমাত্র ওষুধ তৈরি করেননি, শেষ জীবনে যখন 17টি বছর ঝাড়খণ্ডের কারমাটারে কাটিয়েছিলেন, সেখানকার সমস্ত সাঁওতালদের বিনে পয়সায় চিকিৎসা করতেন। বলা বাহুল্য, শুধু সাঁওতালি নয় যার ধর্ম নির্বিশেষেই চিকিৎসা করতেন তিনি। একদিন প্রবল ঝড় বৃষ্টির রাতে বিদ্যাসাগর বই পড়ছিলেন, এমন সময় হরকালী হাঁপাতে হাঁপাতে এসে বলে ওঠে, বাবু বাবু, ওদিকে মহেশের নাক থেকে তো হুড় হুড় করে রক্ত পড়ছে, আপনি আপনি কিছু একটা করুন বাবু। কি বলছিস তুই হর? এই কথা শুনে এক হাতে হেরিকেন আর এক হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। ঝড় বৃষ্টি কোনো কিছুই তোয়াক্কা না করে হাঁটতে থাকলেন। প্রায় 3 মাইল পথ হাঁটার পর পৌঁছালেন মহেশের বাড়ি। বিদ্যাসাগরকে দেখতে পেয়ে মহেশের মা বলে ওঠে, তুইছিস বাপ, মোর পোলাটার একটু বাঁচাই স্যার, মোর পোলাটারে বাঁচা, মোর পোলাটারে বাঁচা বাঁচা। এরপর বিদ্যাসাগর মহাশয় তার ঝুলি থেকে ওষুধ বার করে দেওয়ায় কিছুক্ষণের মধ্যেই মহেশ একদম ঠিক হয়ে যায়। বর্তমান সময়ে এসে ভাবতেও অবাক লাগে, 65 বছরের এক বৃদ্ধ প্রবল ঝড় বৃষ্টিতে অনায়াসে 3 মাইল পথ অতিক্রম করে গিয়েছিলেন শুধুমাত্র দিন দরিদ্র মানুষের সেবা করতে। আর আমরা হয়তো পরের কল্যাণ হোক সেটাই চাই না, সাহায্য করা না হয় দূরেই থাকলো। তবে বিদ্যাসাগর শুধুমাত্র কারমাটারেই নয়। সাল 1869, ম্যালেরিয়া রোগে যখন সমগ্র কলকাতার মানুষেরা মারা যাচ্ছে, সেই সময় তিনি নানান জায়গায় ডিসপেন্সারি খোলার উদ্যোগ নেন। বিদ্যাসাগরের ডিসপেন্সারিতে ওষুধের সাথে সাথে প্রয়োজনীয় অর্থ ও পরনের কাপড় পর্যন্ত পাওয়া যেত। শুধুমাত্র ডিসপেন্সারি খুলেই ক্ষান্ত থাকেননি তিনি, নানান জায়গায় অন্নছত্র খুলেছিলেন এবং সেই অন্নছত্রে আসা বিভিন্ন মানুষদের মধ্যে কিছু কিছু বৃদ্ধদের নিজ হাতে করে খাইয়ে দিতেন তিনি। আসলে বিদ্যাসাগর সারা জীবন যখন যে কাজে নেমেছেন সেখানে তার নিষ্ঠায় কোনো খাদ রাখেননি তিনি, নিখুঁত কর্ম সম্পাদনাকেই তিনি প্রাধান্য দিয়েছেন সবসময়। কারমাটারে থাকাকালীন আরও একটি ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। সাল 1876, কারমাটার স্টেশনে রেলগাড়ির কামরা থেকে কোট প্যান্ট পরে নামলেন এক ভদ্রলোক, মুখে সামান্য বাঁকা হয়ে ঝুলছে চুরুট।
হাতে একটা ছোট্ট অ্যাটাচি। ভদ্রলোক পেশায় রেলের ডাক্তার বলা যেতে পারে। স্টেশনে নেমে তার অ্যাটাচি নিয়ে যাওয়ার জন্য কোনো কুলি না দেখতে পাওয়ায় ডাক্তারবাবুর ভ্রু দুটো ক্রমেই ওপরে উঠেছিল। তিনি মনে মনে চিন্তা করলেন, এই চাষাভুষো আদিবাসী সব এ বেটাগুলো নির্ঘাত কোথাও ভাঙ খেয়ে পড়ে রয়েছে, এখন কোয়ার্টারে যাই কীভাবে আমি, উফ কী যে জ্বালায় পড়লাম। কিছুক্ষণ পর রাগে গজগজ করতে করতে তিনি জোরে হাঁক দেন, এ কুলি কুলি। কিন্তু কোথায় কুলি, কোনো কুলি যে নেই। অতঃপর তিনি ভাবলেন, এই ছোট লোকে ভরা গ্রামটাতে নাকি আবার বিদ্যাসাগর মহাশয় থাকেন, এই ভাবা যায়? এমন কিংবদন্তি মানুষ যেখানে থাকেন সেখানে একটা কুলিও পাওয়া যায় না, যত সব। এইসব সাত পাঁচ ভাবছেন এমন সময় একটা আওয়াজ শোনা গেল, দিন আপনার অ্যাটাচিটা। এই কথা শুনে ডাক্তারবাবু আশ্বস্ত হলেন, ভাবলেন যা কুলি যে পাওয়া গেল তাই নয়, একেবারে বাংলা ভাষী কুলি। কুলিটির পরনে সাধারণ ধুতি, গায়ে মোটা চাদর আর পায়ে সামান্য চটি। এরপর কুলিটি স্টেশন থেকে বেরিয়ে সেই অ্যাটাচিটা গরুর গাড়িতে তুলে দেন। এরপর ডাক্তারবাবু কোটের পকেট থেকে দুটো পয়সা বের করে বললেন, এই নাও দেখি। না, পয়সা দিতে হবে না, আমি চলি। এই কথা শুনে ডাক্তারবাবু বিস্মিত হলেন এবং বললেন, পয়সা নেবে না এ কেন বাবা, তুমি কেমন তড়ো কুলিয়ে, এ কী নাম তোমার, এ কোথায় থাকো, এখানেই নাকি? কুলিটি হাত জোর করে নমস্কার করে বললেন, আগে অধমের নাম ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আদিনিবাস বীরসিংহে, এখন এখানেই থাকছি। স্টেশনে এসে দেখলাম আপনি এত ছোট ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু এগিয়ে দিলাম। এই কথা শুনে তরুণ ডাক্তারবাবুর মাথা লজ্জায় নত হয়ে গেল। তিনি নত হয়ে বসে বললেন, আগে আগে মশাই আমায় ক্ষমা করে দিন, আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আসলে মানুষ যত বড়ই হয়ে যাক না কেন, কেন নিজের কাজ নিজেকেই করা দরকার, আমায় ক্ষমা করে দিন আপনি। এই প্রসঙ্গেই আরও একটি ঘটনা উঠে আসে। দিনটা ছিল রবিবার সকালবেলা, বিদ্যাসাগর মশাই বাড়ির বাগানের ঘাস নিরুচ্ছেন। এমন সময় মেদিনীপুর থেকে চারজন ভদ্রলোক এলেন, বিদ্যাসাগরকে কখনো দেখেননি তারা। তারা ভাবলেন বাগানের ঘাস নিরুচ্ছেন যখন, এই নিশ্চয়ই মালি, বিদ্যাসাগরের মালি হবে। তারা জিজ্ঞেস করলেন, ও হে বিদ্যাসাগর মশাই আছেন নাকি? সত্যি কথাটা বললেন না বিদ্যাসাগর, যেন তিনি সত্যি সত্যি এ বাড়ির মালি। তিনি বললেন, আপনারা একটু বসুন, তিনি একটু ব্যস্ত আছেন। ব্যস্ত আছেন বই কি, বাগানের ঘাস নিয়ে ব্যস্ত আছেন। কিছুক্ষণ পর তারা বললেন, এ বাবা এ বইটি তামাক খাওয়াতে পারো নাকি একটু? আগে হ্যাঁ পারি। চারটি হুঁকো সাজিয়ে ওদের তামাক দিলেন তিনি। কিছুক্ষণ পর তারা আবার ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, ও হে দেখো না বড় তো দেরি হচ্ছে যে। হাতের কাজ শেষ হওয়ার পর ওদের কাছে গিয়ে বিদ্যাসাগর বললেন, কি দরকার বলুন। বিয়াদব কোথাকার, এই তোমায় বলবো কেন বলো তো, এই তুমি বিদ্যাসাগরকে একটু ডেকে দাও না। আমি বিদ্যাসাগর। এই কথা শুনে তারা লাফিয়ে ওঠেন এবং বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম করেন। আসলে আমরা পোশাক আশাক দেখেই মানুষকে বিচার করে ফেলি। বিদ্যাসাগর মশাই পরনে ধুতি আর একটা মোটা চাদর আর পায়ে সামান্য চটি পরে যতটা খ্যাতি অর্জন করেছেন বা যত মানুষের কাছে আদর্শ হয়েছেন, আমরা দামি গাড়ি ও দামি পোশাক পরেও ওনার বিন্দুমাত্র অর্জন করতে পারিনি। তাই মনে রাখবেন বন্ধুরা, পোশাকই সর্বপ্রথম প্রাধান্য নয়, বরং মনুষ্যত্ব বোধই সর্বপ্রথম প্রাধান্য হওয়া উচিত আমাদের। হ্যাঁ, ভালো থাকবেন বন্ধুরা আর কৌতূহলের পাশে থাকবেন। ভিডিওটিকে খুব খুব শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। মচাই কি ভাবলেন এবার পূজোর চাঁদা দিতে কি হবে? আরে সনাতন, এ বাদ উজ্জ মশাই এর কি কম আছে নাকি? হ্যাঁ তুমি এ কি যে বলো, খেপেছ নাকি? এই চাঁদা দেওয়ার জন্য আমার ট্যাক্স চালে ঘাটতি করবো, এই চিনলে বারুদ্দে মশাইকে তোমরা,
তবে উপায় একটা বের করেছি বটে, বুঝলে? কি উপায়? কি উপায়? পাশের গ্রামের থেকে যে বিয়ের প্রস্তাব এসেছে, তা ভাবছি এই বিয়েও করব, আর বিয়ের টাকা নিয়ে চাঁদাটাও নয় দিয়ে দেব। বিয়ে বলেছে মশাই। ইতা সনাতন, এত বড় যে দুর্ভিক্ষ হলো, তোমার অবস্থা যে নড়লো না বাবু, এটা কিভাবে সামলালে সব? আরে বারুদ যে মশাই, সনাতন বাবু তো দুর্ভিক্ষ লাগবে বলে আগে বাগেই তিনটে বিয়ে করে রেখেছিল। আগে আগে না না, আপনার থেকেই তো শিখেছি বাবু যে মশাই, বিয়ে কিন্তু করেছিলাম বলে রক্ষে, নইলে নইলে না খেতে পেয়ে মরতে হতো। বিয়ে বেড়ে বলে জয়। সনাতন বারুদ্যের মতন কুলীন ব্রাহ্মণরা বিয়ে করলে টাকা পেত, সেই টাকা দিয়ে তাদের দিন ভালোই কেটে যেত। কিছু বিয়ের আগে এমন ঠিক করা হতো যে বিয়ের পর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে না, ফলে নতুন বিবাহিত কুলীন মেয়েটি বিয়ের পর নিজের বাপের বাড়িতেই বিধবার মতন দিন যাপন করত। আবার দেখা যায় সুযোগ পেলে কন্যাপক্ষরা তাদের কুলীন জামাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসে জামাই আদর করতেন, কিন্তু সেবা বা প্রণামিতে ভুল ত্রুটি হলে সেই জামাইরা এ জন্মের মতো আর শ্বশুর বাড়িতে আসতেন না। সেই সময় রামমোহন রায় নারীদের সতী হওয়ার হাত থেকে রক্ষা করতে পারলেও সমাজে দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে বিধবা নারীদের সংখ্যা, আর এই বিধবা নারীরা পিতৃগৃহে দিনের পর দিন নিজ স্বামীর মুখ না দেখে তারা মর্মদাহ ভোগ করে শুকিয়ে মরছে, নতুবা পাপের পদ বেছে নিয়েছে। বাংলা তথা ভারতীয় সমাজে নারীরা যখন বৈধব্য জীবনে লিপ্ত, সেই সময় বীরসিংহ গ্রামে। ঈশ্বরচন্দ্র যেদিন গ্রামে পৌঁছালেন সেই দিনটি ছিল একাদশী, এদিন সমস্ত বিধবাদের নির্জলা উপবাস। কিন্তু প্রতিবার তিনি গ্রামে এসে মনস্থির করেন, এর পরের বার তিথি গণনা না করে তিনি আর গ্রামের মাটিতে পা দেবেন না, কারণ এর আগে ঈশ্বরচন্দ্র গ্রামে এসে একাদশীর দিনে কেঁদে ভাসিয়েছিলেন। ছোটবেলায় তার খেলাধুলোর সঙ্গী ছিল একটি বালিকা, নাম ক্ষেত্রমণি। সেইবার বাড়িতে এসে শুনলেন মাত্র 3 মাস আগে ক্ষেত্রমণির বিবাহ হয়েছিল, আবার ইতিমধ্যে সে বিধবাও হয়ে গেছে। নিজের ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র। ক্ষেত্রমণি সারা দিন এক ফোঁটা জলও পান করবে না, আর তিনি পেট ভরে আহার করবেন কেন? ক্ষেত্রমণি কি দোষ করেছে? সেই ক্ষেত্রমণি অবশ্য মরে গিয়ে বেঁচেছে, তবুও প্রতি বছরই একজন দুজন বিধবা হয়। এবারেও কুক্ষণে এসে পৌঁছালেন বিদ্যাসাগর। পরপর 2 ঘটনা শুনতে হলো তাকে, যে গুরুর কাছে তিনি প্রথম বর্ণমালা শিক্ষা নিয়েছিলেন তিনি মারা গেছেন, এবং বিধবা করে দিয়ে গেছেন 6 রমণীকে। হ্যাঁ, 6 রমণীকে। তার মধ্যে সর্বকনিষ্ঠটির বয়স মাত্র 9। তাছাড়া তাদের প্রতিবেশীর কন্যা 11 বালিকা মাত্র 1.5 মাস আগে বিধবা হয়েছে। সংবাদ দুটি শুনে ঈশ্বরচন্দ্রের মন বিষিয়ে গেল। পরের দিন সকালে তুলসীতলায় ঠাকুরদাস প্রণাম সেরে বিদ্যাসাগরকে জিজ্ঞেস করলেন, আরে ঈশ্বর, তুই তো অনেক শাস্ত্র পড়েছিস, তা সব শাস্ত্রে কি বিধবাদের এমন যাতনা দেওয়ারই নির্দেশ রয়েছে? ওদের আর কোনো গতি নেই? এই অভাগাগুলোর কষ্ট যে আর সহ্য করা যায় না। কেন থাকবে না? বিধবাদের পুনর্বিবাহ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। পুনর্বিবাহ? তুই বলিস কি,
বাবা, আমি নানা শাস্ত্র ঘেটে দেখেছি মোট তিন প্রকার নির্দেশ আছে বিধবাদের জন্য, ব্রহ্মচর্য, অভাবে সহমরণ বা বিবাহ। রাজাজ্ঞায় সহমরণ প্রথা নিবারিত, কলিযুগে ব্রহ্মচর্যই বা কতখানি সম্ভব, সুতরাং বিবাহই একমাত্র উপায়। তুই শাস্ত্রবচন উদ্ধার করে বিধবার পুনর্বিবাহ যে সিদ্ধ তা প্রমাণ করতে পারবি? আপনি জানেন, কোনো কিছু যদি আমি একবার ধরি তাহলে তার শেষ না দেখা অবধি আমি ছাড়ি না। প্রয়োজন হলে আমি সর্বশাস্ত্র মন্থন করে এর সপক্ষে যত নির্দেশ আছে সব তুলে আনব। তুই যদি এই কাজ সিদ্ধ করতে পারিস তবেই তুই বাপের বেটা। কলকাতায় ফিরেই ঈশ্বরচন্দ্র এবার নিমগ্ন হলেন শাস্ত্র সমুদ্রে। আহার নিদ্রা একরকম ত্যাগ করলেন তিনি। সারাদিন সংস্কৃত কলেজের কাজের পর আর বাড়ি ফেরেন না, সংস্কৃত কলেজের গ্রন্থাগারেই সারা রাত কাটিয়ে দেন তিনি। তিনি জানেন নৈতিকভাবে বিধবা বিবাহের বিরুদ্ধে কোনো যুক্তি থাকতে পারে না। যারা বালিকা নয় নাবালিকা, যারা বিবাহের মর্মই কিছু বোঝেনি, তাদের সারা জীবন বঞ্চিত রাখার বিধান যদি শাস্ত্র দিয়েও থাকে তবে সে শাস্ত্রই ভ্রান্ত। এরপর তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এত দ্বি বিষয়ক প্রস্তাব নামে একটি বই লিখে ফেললেন। তারপর সেই বই প্রকাশিত করলেন। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় তুলেছিল। কয়েকদিনের মধ্যেই সেই বইয়ের 15,000 কপি বিক্রি হয়ে গেল। সমস্ত দেশে হই হই পড়ে গেল। হাটে বাজারে রাস্তাঘাটে আলোচ্য বিষয় শুধু তার বই। তবে এই রচনার বিপক্ষে কলম ধরলেন দলে দলে ব্রাহ্মণ পণ্ডিতেরাও, কিন্তু যুক্তিতর্কে ঈশ্বরচন্দ্রকে পরাস্ত করার ক্ষমতা কারোর নেই। লেখনীকে তরবারিতে পরিণত করে ঈশ্বরচন্দ্র প্রতিপক্ষের সমস্ত যুক্তি খণ্ডন করতে লাগলেন শাস্ত্র উদ্ধার করে। কিন্তু অতঃপর তিনি পথে বেরোলেই একদল লোক তাকে বিদ্রুপ করে। কেউ কেউ দূর থেকে গোপনে ইট পাটকেলও ছুঁড়ে মেরে আঘাত করার চেষ্টা করে তাকে। হঠাৎ হঠাৎ তিনি দেখতে পান তাকে ঘিরে ধরেছে একদল লোক। তিনি সোজা তাকান তাদের চোখের দিকে। যদিও কেউ গায়ে হাত তুলতে সাহস পায় না, কেউ কেউ বলতে থাকে, ছে ছে ছে, ওই দেখো বিটলি বাগানটা যা দংশব রাস্তা তলে দিল। বাড়িতে বাড়িতে কথা হয়, ওই বিটলে বামুনটা এই বেদবা মাগিগুলোকে বিয়ে দেওয়ার জন্য বই লিখেছে। এই বিলেতে বেদবার বিয়ে হয় বলে এদেশেও হবে, হ্যাঁ কি ভেবেছে নাকি? এই সাহেবের খুশি করবার জন্য আমরা আমাদের মাসি পিসিকে আবার বিয়ে দেব। আরে আরে বাড়ির চাই, এই বেটার জন্য মাগিগুলো এত আস্পর্ধা বেড়েছে যে যত বুধি ধুতি আছে সব এখন বিয়ে করার জন্য লাফাচ্ছে। আরে মশাই, অত তর্কাতর্কিতে কাজ কি? রাতের বেলায় ওই বিটলে বামুনটাকে এক কোপে সাবার করে দিলেই তো হয়, একবার বলুন না খালি। অপরদিকে ঠাকুরদাস গ্রামে বসে ঠিকই সংবাদ পেয়েছিলেন কলকাতায় তার পুত্রের প্রাণের আশঙ্কা আছে। তাই শ্রীমন্ত নামে এক লাঠিয়ালকে কলকাতায় পাঠিয়ে দিলেন ছেলের কাছে। শ্রীমন্ত ছায়ার মতো লেগে রইল ঈশ্বরচন্দ্রের সাথে। দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে ঈশ্বরচন্দ্র যখন যেখানে যায় শ্রীমন্ত ঠিক পশ্চাদে পশ্চাদে থাকে। একদিন বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল বিদ্যাসাগরের। পথ ঘাট নির্জন। তিনি দেখলেন কিছু দূরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে পথ জুড়ে। তাদের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় তারা অপেক্ষা করছে ঈশ্বরচন্দ্রের জন্য। ঈশ্বরচন্দ্র একবার পেছনে ফিরে জিজ্ঞেস করলেন, কিরে ছিঁড়ে আছিস তো? লাঠিয়াল শ্রীমন্ত বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি থেমো না, এগিয়ে যাও, তোমার চাকর তৈরি আছে, সুমন্দির ভাইদের সে দেখে নেবে। এই বলে শ্রীমন্ত তাদের উদ্দেশ্যে দৌড়ালো। শ্রীমন্তের তারা খেয়ে লোকগুলো ভয়ে দৌড়ে পালালো। বিদ্যাসাগর বুঝলেন এদেশে সংস্কারাচ্ছন্ন মানুষদের বোঝানো মুশকিল।
তাই শাস্ত্র উদ্ধার করার সাথে সাথে ইংরেজ সরকারের দ্বারা এই আইন প্রণয়ন না করলে কেউই এই মীমাংসা মানবে না। তাই শাস্ত্র বচন তুলে প্রমাণাদি দেখিয়ে সরকারের সম্মতি আদায় করতে হবে। এরপর হঠাৎই একদিন তিনি প্রমাণ বার করেন শাস্ত্রে উল্লেখিত নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পত, অর্থাৎ স্বামী নিখোঁজ হলে বা তার মৃত্যু হলে বা নপুংসাক অথবা পতিত হলে তার স্ত্রী আবার বিয়ে করতে পারেন। হ্যাঁ, তার স্ত্রী আবার বিয়ে করতে পারেন। ব্যাস প্রমাণ জোগাড় হলো। তারপর নিজেই পায়ে হেঁটে লোকজনের দোয়ারে দোয়ারে গেলেন সমর্থকদের স্বাক্ষর নেবার জন্য। কেউ সমর্থন করল, আবার কেউ দেখেই মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আবার অন্যদিকে বিভিন্ন ব্রাহ্মণেরাও শুরু করল যারা অসমর্থ তাদের স্বাক্ষর সংগ্রহ করা। এরপর সরকারের কাছে বিদ্যাসাগর প্রমাণ ও 932 জনের স্বাক্ষর সহ বিধবা বিবাহের সমর্থনের আবেদনটি প্রকাশ করল। অপরদিকে বিধবা বিবাহের বিপক্ষে স্বাক্ষরকারী সংখ্যা ছিল 33,000। তাই স্বভাবতই বিধবা বিবাহের সমর্থকদের চেয়ে প্রতিবাদকারীদের সংখ্যা ছিল বহুগুণে বেশি। এই শোনো শোনো শোনো, বিধবা বিবাহ আইন পাশ হয়েছে, বিধবা বিবাহ আইন পাশ হয়েছে, শোনো শোনো বিধবা বিবাহ। তারপর আসলো সেই দিনটি, 1856 সাল 26 জুলাই, বিধবা বিবাহ আইন পাশ হলো। বিধবা বিবাহের পক্ষে স্বাক্ষরকারী সংখ্যা কম হলেও সরকার মনে করেছিলেন যে এই ধরনের সমাজ সংস্কারের কাজে শুধু সাহসী লোকেরাই এগিয়ে আসে এবং সব দেশেই তাদের সংখ্যা কম হয়। চারিদিকে হুল্লোড় ছড়িয়ে পড়ে, বিধবা নারীরা হয়তো একটু প্রাণ খুলে বাঁচবে এবার। অপরদিকে ওই বিটলে বামুনটা আইনটা পাস করিয়েই ছাড়লো তাহলে। হ্যাঁ, কে কে করবে ওই বেদ বাগুনদেরকে? বিয়ে বিদ্যাসাগর নিজেই তো একটা না বেদ বাকে বিয়ে করে তো দেখাতে পারে সবাইকে, কি বলো? উনি তো বিয়ে করেছেন। এটা থাকলোই বা বিদ্যাসাগরের আগে একটা বিয়ে, আর একটা দোষ কি? বিধবা মানেই তো 2 নম্বরই, যাকে বলে সেকেন্ড হ্যান্ড মেয়ে ছেলে। বিধবা বিবাহ আইন পাশ হলেও একজনও বিধবা বিবাহ করার জন্য এগিয়ে এলো না। অনেকেই ভেবেছিল যে আইনটি পাশ হওয়া মাত্রই দেশে বিধবা বিবাহের জন্য হুড়োহুড়ি পড়ে যাবে। আদতেও তা হলো না। বিদ্যাসাগর শুধু আইন পাশ করেই ক্ষান্ত থাকেননি, তিনি উদ্যোক্তা হলেন বিধবা বিবাহ দেওয়া। সম্মতি জানালো তারই এক অনুগত ছাত্র শ্রীশচন্দ্র। এরপর বিবাহের কার্ডও ছাপানো হলো, আর তার সাথে ছাপানো হলো বিবাহের আমন্ত্রণ পত্র। বিদ্যাসাগর চেয়েছিলেন প্রথম বিধবা বিবাহে যত মানিগুণী মানুষের ভিড় হবে ততই বিধবা বিবাহের প্রভাব বৃদ্ধি পাবে। তাই প্রায় 2000 বিশিষ্ট ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল। বিদ্যাসাগর নিজেই গেছিলেন কয়েকটি বাড়িতে, এ যেন তারই কন্যা দায়। নিমন্ত্রণ করতে গিয়েও এক জায়গায় দারুণ আঘাত পেলেন তিনি। তিনি গিয়েছিলেন রামমোহন রায়ের গৃহে। রামমোহনের পুত্র রামপ্রসাদ রায়কে বিয়ের সময় উপস্থিত থাকতে অনুরোধ করবার জন্য। রামপ্রসাদ রায় একটু যেন আমতা আমতা করতে লাগলেন। তিনি বললেন, আমাকে আবার এইসবের মধ্যে কেন টানা? আমি তো আছি, আমি না হয় নাই গেলাম। সতীদাহ নিবারণের জন্য যে পুরুষ সিংহ সমাজের বিরুদ্ধে এত লড়েছেন, আজ বিধবা বিবাহ উপলক্ষে তার পুত্রের এরকম কথা। তবে আর এই ছবিটা ঝুলিয়ে রেখেছেন কেন? টান মেনে মাটিতে ফেলে দিন, আপনি না গেলেও এই অনুষ্ঠানের কোনো ত্রুটি হবে না। তারপর শুরু হলো বিবাহ অনুষ্ঠান। উপস্থিত থাকলেন পুরোহিত মশাই, এছাড়া এসেছেন বিদ্যাসাগরের সংস্কৃত কলেজের নানান পণ্ডিতেরাও। নানান নামিগুণী মানুষের সমাগম ঘটেছে এই বিয়েতে।
রামপ্রসাদ রায়ও শেষ পর্যন্ত চক্ষু লজ্জার খাতিরে না এসে পারেননি। বিদ্রূপকারীরা বিবাহ ভঙ্গ করতে পারে বলে ঈশ্বরচন্দ্র লাঠিয়াল আনিয়ে রেখেছিলেন। এরপর শ্রীশচন্দ্র পালকি করে আসলেন বিবাহ মণ্ডপে। সমস্ত মন্ত্রপাঠ, কন্যা সম্প্রদান, অলঙ্কার দান কোনো কিছুই বাদ রইল না। পূর্ণাঙ্গ অনুষ্ঠানেই বিবাহ হল। অপরদিকে প্রতিবাদকারীরা যোগ্য জবাব পেল। এরপর সমাপ্ত হল বিধবা বিবাহ আইন পাশ হওয়ার 3 মাস পর অনুষ্ঠিত প্রথম বিধবার বিবাহ। বর্তমান সমাজে নারীদের যতটা সম্মান কিংবা নারীরাও যে পুরুষদের মতোই সমাজের আরেকটি দিক, তারাও যে পুরুষের চেয়ে কোনো অংশেই কম না, এই সব কিছুই এই বিটলে বামুনটারি দেওয়া দান, বুঝলেন? এই বামুনটারি দেওয়া দান। তাই যে মানুষটা নারী জাতির জন্য এত লড়াই করেছিলেন তার সম্পর্কে আমাদের বারবার বলা দরকার, বারবার শোনা দরকার। বিদ্যাসাগর কি সমাজের কাছে শুধুই বিধবার বিয়ে দিয়ে ক্ষান্ত থেকেছেন? আদতে তা নয়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন কীভাবে বিদ্যাসাগর জাত ধর্ম নির্বিশেষে ভালো মন্দ বিচার না করে সকল মানুষের কাছেই দয়া সাগর হয়ে উঠেছিলেন। যেই পীড়িত সমাজে দাঁড়িয়ে নারীরা অল্প বয়সেই বিধবার জীবন কাটাতো, সেই সমাজে প্রত্যেক প্রতিবাদকারী ব্রাহ্মণদের পরাজিত করে বিধবা নারীর বিবাহ দিয়েছিলেন এবং দিনের পর দিন বিনে পয়সায় বিনে স্বার্থে দুস্থ মানুষদের চিকিৎসা করার মাধ্যমে সেবা করে গেছিলেন। তবে বিদ্যাসাগর কি এখানেই ক্ষান্ত থেকেছেন? আদতে তা নয়। সেই সময় বাংলায় শুরু হয়েছিল নারীদের অধিকার হ্রাস। তৈরি হয়েছিল 2টি শব্দ, ভৃত্য ও ভার্যা। দুটোই ভ্রী ধাতুতে গড়া, অর্থাৎ ভরণীয়, যাকে খাওয়া পড়া দিয়ে কাজ করাতে হয় আর কি। ভৃত্য করবে শস্য উৎপাদন আর স্ত্রী করবে সন্তান উৎপাদন। হ্যাঁ, এই কথাই ছিল সমাজের মূল বক্তব্য। আবার অপরদিকে শোনা যেত, এই তোমার মেয়ের যে 12 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ, এখনো যে বিয়ে দাওনি, এরপর মেয়ের বাপ মাকে তো নরকে যেতে হবে, একেবারে শাস্ত্র মতে আমি কইয়ে দিলুম। সুতরাং মেয়েরা পেট থেকে বেরোতে না বেরোতে শুরু হলো ছোটাছুটি। কত তাড়াতাড়ি কাকে পার করা যায় আর কি। কত শিশুকন্যা যে পরিণত বয়স্ক স্বামীর ধর্ষণে ফুলশয্যার রাতেই মারা যেতে লাগলো, তার খবর কে বা রেখেছিল? তাই স্বভাবতই এই সমাজে নারীর সাথে যে শিক্ষা কথাটা জুড়বে তা ভাববাও ছিল পাপ। এমন সময় সাল 1849, পণ্ডিত তুমি আসিয়াছ, আমি তোমার সাথে একটা পরামর্শ করতে চাই। হ্যাঁ বলুন সাহেব। আমি ভাবিয়াছি তোমাদের সমাজে মেয়েদের শিক্ষিত করা অত্যন্ত প্রয়োজনীয়, তাই তোমার মতামত থাকলে আমি মেয়েদের জন্য একটা স্কুল খুলতে চাই। এ তো খুব ভালো উদ্যোগ বেতুল সাহেব, আমিও আছি আপনার সাথে। এরপর বেতুল সাহেবের উদ্যোগে প্রথম কলকাতার হেদুয়া অঞ্চলে মেয়েদের জন্য বিদ্যালয় খোলা হলো, যার নাম দেওয়া হলো হিন্দু ফিমেল স্কুল। অবশ্য পরবর্তীকালে সেটার নাম হয় বেথুন স্কুল। বিদ্যালয় খোলা হয়েছিল ঠিকই, কিন্তু অতঃপর কিছু ব্রাহ্মণেরা, কোথায় চললি আবার মেয়েকে নিয়ে? আগে মশাই শুনলাম বেথুন সাহেব বিদ্যালয় খুলেছে মেয়েদের জন্য, তাই আমি ভাবলাম এই সর্বনাশ করেছে, শাস্ত্রে আছে মেয়েরা বিদ্যার্জন করলে অষ্টমঙ্গলার আগেই বৈধব্য যোগ অনিবার্য, তখন কি বেতন আর বিদ্যাসাগর এসে বাঁচাবে তোমার মেয়েকে, বলতে পারো? হ্যাঁ, এই ব্রাহ্মণদের কারণে কন্যার পিতারা এতটাই ভয় পেয়ে গেছিলেন যে প্রত্যুত্তরে কিছু বলতেই ভুলে গেছিলেন।
এমন সময় আবার বেথুন সাহেব মারা গেলেন। এরপর বিদ্যাসাগরই সেই বেথুন স্কুল এবং নারী শিক্ষার দায়িত্ব নিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে অন্ধকারে নারীরা নিমজ্জিত রয়েছে সেখান থেকে একমাত্র শিক্ষাই পারবে তাদের আলো দেখাতে। অর্থাৎ নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় এ সমাজে। অপরদিকে বাড়িতে বাড়িতে কথা হতে শুরু হলো, এইবার কুলির বাকি যা ছিল হয়ে গেল, ছুরিগুলো কেতাব ধরলে আর কিচ্ছু বাকি থাকবে না। বাপ রে বাপ, এ মেয়ে ছেলেকে লেখাপড়া শেখালে কি আর রোগকে আছে? এই এক আনো শিখিয়েই রোগকে নেই। এই চাল আনো, ডাল আনো, কাপড় আনো করে অস্থির করে তোলে, এই অন্য অক্ষরগুলো শেখালে কি আর রোগকে আছে বলো তো? আসলো রে পাশ করা মাগি। বিদ্যাসাগর মশাই এই সব কথায় কোনো ভরুক্ষেপ না দেখিয়ে ইংরেজ সরকারের অনুমতি নিয়ে 1857 সালে বর্ধমানের জৌগ্রামে একটি মেয়েদের স্কুল তৈরি করলেন। তিনি হিসেব করে সরকারের কাছে চিঠি লিখলেন, বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় একজন হেডমাস্টার, একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং একটি পরিচারিকা আর কিছু সামান্য অর্থ। সব মিলিয়ে সর্বমোট খরচ 47 টাকা। এই চিঠি পেয়ে সরকার 32 টাকা মঞ্জুর করে দিলেন। সর্বমোট খরচের থেকে 15 টাকা কম থাকলেও বিদ্যাসাগর ভেবেছিলেন সরকার যখন রাজি তখন আরও কিছু স্কুল খোলা যেতে পারে। এরপর মাত্র 1 বছরের মধ্যে হুগলি, বর্ধমান, মেদিনীপুর এবং নদিয়ার সর্বমোট 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি। এই 35টি বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য মাসিক খরচ প্রয়োজন ছিল 845 টাকা। এরপর সরকারের কাছে এই আর্থিক সহায়তার জন্য আবেদন করলেন বিদ্যাসাগর মশাই। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। প্রথম বিদ্যালয় স্থাপনে সরকার উদ্যোগ দেখালেও পরবর্তীতে কোনো আগ্রহ দেখায় না। সমস্যা আবার শুধু এক মাসের নয়, গত 1 বছর ধরে যেসব বিদ্যালয় চলছে তার শিক্ষকেরা কোনো মাস মাইনে পাননি। এই 1 বছর অবধি তাদের পাওনা দাঁড়ালো 3,500 টাকা। এরপর বিদ্যাসাগর মশাই সরকারের কাছে গেলেন এবং সমস্ত কিছু খুলে বলেন, কিন্তু সবটা শুনে সরকার বলে, পণ্ডিত, তুমি আগাম অনুমতি না নিয়ে পরপর বিদ্যালয়গুলো খুলিয়া চলিতেছ, সেক্ষেত্রে সরকার কোনো প্রকার হেল্প করিতে পারিবে। প্রতিটি বিদ্যালয় তৈরির পর ঠিক পরের মাসে আমি সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছি, তখন কেন আমায় বাধা দেওয়া হয়নি? মানছি এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু বিদ্যালয় গড়তে বারণ করার নির্দেশও তো দেওয়া হয়নি। তাই আমার মনে হয়েছে নারী শিক্ষার বিস্তারের ব্যাপারে সরকারের সম্মতি আছে। কিন্তু পণ্ডিত, আমি হেল্পলেস, সরকার কিছুতেই মানবে না। ঠিক আছে, বেশ, আপনার সরকার যখন মানবে না আমি আমার সরকারি পদ থেকে ইস্তফা নিলাম আজই। চলি সাহেব। পণ্ডিত দাঁড়াও, পণ্ডিত দাঁড়াও, পণ্ডিত। নারীদের শিক্ষা যাতে কোনো কারণে বন্ধ না হয়ে যায় এই জন্য তিনি নারী শিক্ষা প্রতিষ্ঠান ভান্ডার খুললেন। সমাজের গণ্যমান্য অনেক মানুষই তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, আর রইল নিজের সমগ্র অর্থ দিয়ে সেই বিদ্যালয়গুলি চালিয়ে গেছিলেন দিনের পর দিন। যদিও পরে বিভিন্ন পত্রিকার জোরে সরকার সাহায্য না করে থাকতে পারেনি, বিদ্যাসাগর শুধুমাত্র বিদ্যালয় খুলেই ক্ষান্ত থাকেননি। তিনি বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কন্যা থেকে শুরু করে গৃহবধূরা যাতে বিদ্যালয়ে আসে, যাতে একটু শিক্ষিত হতে পারে তারা, তার জন্য পিতামাতার কাছে অনুরোধ করতেন। তাই যারা নারী শিক্ষা যে প্রয়োজন এটা বুঝেছিলেন তারা তাদের কন্যাকে পাঠাতে লাগলেন বিদ্যালয়ে। এই দেখে আবার অপর পক্ষে কেউ কেউ ছড়া বাঁধলেন, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, এবি শিখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে, আর কিছুদিন থাকবে ভাই পাবেই পাবে দেখতে পাবে, আপন হাতে হাঁকিয়ে বগি গড়ের মাঠে হাওয়া খাবে। বিদ্রুপকারীরা চিরকাল বিদ্রুপ করে গেছেন আর বিদ্যাসাগর মশাই
কোনো কথাই না শুনে নারীদের শিক্ষার জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন। নারীদের শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর মশাইয়ের অবদান সম্পর্কে আজ আপনারা জানলেন। তবে যে মানুষটা নারী জাতির জন্য এত লড়াই করেছিলেন তাকেই আমরা ভুলতে চলেছি। তাই আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের এই চেষ্টা সার্থক হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আর কৌতূহলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।